দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার কুষ্টিয়া কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। জামায়াতে আমির বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের একটি যৌক্তিক সময় দরকার, তবে সময়টি দীর্ঘ যেন না হয় সেই বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন ডাক্তার শফিকুর রহমান। আমরা যে সমস্ত পরামর্শ দিয়েছি সবাই মিলে, বিভিন্ন দল মিলে, সেটা তারা কতটুকু বাস্তবায়ন করে, প্রত্যাশার আলোকে কতটুকু চলে। তবে এটা বুঝতে পারছেন যে 15.5 বছরে সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে, এর সংস্কার লাগবেই। এ সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয়, এটা অর্থবহ ইলেকশন হবে না। এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই, কিন্তু এটা আবার দীর্ঘ হোক সেটাও আমরা চাই না।